নমস্কার বন্ধুরা, আইসি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আনারসের প্লাস্টিক চাটনি রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি একটা ছোট্ট করে ছোট্ট একটা আনারসের এক ভাগ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিব, তারপর আমি এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো। এখানে কাটা হয়ে গেছে এবং এটাকে আমি কাটার আগে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এখানে আমি কড়াইর দিকে চলে যাব। চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণ জিরে এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। জিরেটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি সেখানে কেটে রাখা আনারসগুলোই দিয়ে দিব। তারপর অল্প পরিমাণে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি নুন এবং হলদি দিয়ে দিব। হলদি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিব। তো তারপর এটাকে আমি হালকা একটু ভেজে নিব, ঠিক আছে? তো এখানে আমি বেশি ভাজব না, তো তার জন্য আমি যেন কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণই আমি এখানে নাড়াচাড়া করব। তো এটা একটু লাল লাল হয়ে আসার পরই দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ভেজে নিয়েছি। তো এখানে ভেজে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিব। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব। তো চিনিটা গলে গেছে প্রায়, এরপর আমি এখানে কিছুটা জল দিয়ে দিব। জলটা দেওয়া হয়ে আছে, তো তারপর এখানে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেখে দিব যাতে ভালোভাবে আরেকটু সিদ্ধ হয়ে যায়। তো 5 থেকে 6 মিনিট পরে খুলে যখন দেখি আরও অনেকটাই জল আছে, তো এটাকে আরও একটু মাখতে হবে। এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর একটু আনারসগুলোও একটু সিদ্ধ হতে বাকি আছে। তো তার জন্য আমি আবার একবার ঢাকনা দিয়ে দেবো। আবার 5 থেকে 6 মিনিট পরে আমি যখন বের করে দেখি জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং তার থিকনেস চলে এসছে, তো আনারসগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এগুলোকে একটা প্লেটে বের করে নেব। তো প্লেটে আমি বের করে নিয়েছি। আর এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।